আজ এ কেমন ব্যাটিং তাণ্ডব দেখালো তামিম? দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আজ সিপিএল ম্যাচে টস জিতে প্রিয়তম দলের হয়ে ব্যাটিং করতে মাঠে নামে তামিম ইকবাল। ওপেনিংয়ে দর্শক মাঠে নেমেই প্রতিপক্ষ বোলারদের পিটিয়ে মাত্র 31 বলে 69 রানের ইনিংস খেলেন তামিম। তবে দর্শক, এদিন তামিমের দল 20 ওভারে 7 উইকেট হারিয়ে 171 রানে টার্গেট দেয়। পরবর্তীতে অবশ্য প্রতিপক্ষরা ব্যাটিং করতে মাঠে নামে, তবে প্রিয়তম তামিমের দলের বোলারদের আক্রমণে 8 উইকেটে 141 রানে গুটিয়ে যায়। দর্শক, আজ সিপিএল ম্যাচে সর্বোচ্চ বেশি রান করায় তামিম ইকবালকে ম্যান অফ দ্য ম্যাচ দেয়া হয়। তো দর্শক, তামিমের সিপিএল ম্যাচে এমন ব্যাটিংয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।